নওদা বাসস্ট্যান্ড থেকে থানার মোড় পর্যন্ত রাস্তার শিলান্যাসে মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান। বুধবার সকালে জেলা পরিষদের তত্ত্বাবধানে রাস্তার শিলান্যাস করা হয়। নওদায় রাস্তা শিলান্যাসে মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান। জেলা পরিষদের তত্ত্বাবধানায় নওদা বাসস্ট্যান্ড থেকে থানার মোড় পর্যন্ত তৈরি হবে এই রাস্তা। বুধবার সকালে এই রাস্তার শিলান্যাস করা হয়। এই রাস্তা খারাপ থাকায় দীর্ঘদিন ধরে মানুষ নানা সমস্যায় পড়ত। রাস্তা হওয়ায় খুশি স্থানীয়রা। প্রায় দেড় কিলোমিটার রাস্তা জেলা পরিষদ থেকে প্রায় 36 লক্ষ টাকা অনুমোদন হয়েছে এবং এই রাস্তার কাজটা টেন্ডার হয়ে কমপ্লিট হয়ে গেছে। আজকে থেকে কাজ শুরু হলো এবং এজেন্সিকে নিয়েই এখানে আমরা এই কাজটা শুভ উদ্বোধন করলাম। এই 1.5 কিলোমিটার রাস্তা খুবই খারাপ অবস্থায় ছিল, কারণ নওদা থানা দীর্ঘদিনের একটা এলাকা। সেই থানার রাস্তা বিশেষ করে প্রচুর মানুষ এখানে প্রতিদিন প্রতিনিয়ত আসা যাওয়া করতে হয়।